অনেক আমার অনেক ভাইরা বলেন যে এইবার বোধ হয় সরকারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা 1974 সালে দেখেছি, 1974 সালে দুর্ভিক্ষ দেখেছি, তার মধ্যে সরকারের পতন হয় নাই। দুর্ভিক্ষ এই সরকারের পতন তো টিকিয়ে রাখতে পারবে না। কাদের সাহেবরা ই করেন কি ভাই, একটা ইদানিং একটা তামসা শুরু করেছে আর কি। আমরা ঢাকায় ভাষায় বলি তামসা, জানেন তো, এটা তামসা শুরু করছে। কি তামসাটা, বিএনপি যখন নাকি কর্মসূচি ঘোষণা করে তখন ওনারা একটা অশান্তি মিছিল শুরু করে, খেয়াল করছেন আপনারা? এটা আগে কিন্তু করে নাই। আমরা তো খুব খুশি, আমরা এই কারণে খুশি যে হ্যাঁ, এতদিন পর আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারছি এবং আওয়ামী লীগ সেটা প্রতিরোধ করার চেষ্টা করছি। আমি খুব আনন্দিত। কিন্তু তার আগ পর্যন্ত আওয়ামী লীগ আক্রমণ করেছে, আমরা প্রতিরোধ করেছি। এখন আমরা তাদের আওয়ামী লীগ বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, সরকার বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর সাথে গর্বের বেশি বিষয় কিছু আর হতে পারে না বিএনপির জন্যে, বিএনপি নেতা কর্মীদের জন্যে। বিএনপি নেতা কর্মীরা এমন দুর্বার আন্দোলন করে গড়ে তুলেছে যে সরকারের আজকে সরকারের কর্মকর্তা কর্মচারী এমনকি আমাদের কাদের সাহেব পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ভুক্তভোগী এই দেশের সাধারণ মানুষ, তারা কথা বলতে পারছে না, কথা বলতে পারে না, কিন্তু ঘরে খাওয়া নাই, পেটের ক্ষুধা মুখে বলতে পারছে না, এমন অবস্থা আজকে এই দেশের মানুষের হয়ে গেছে। সুতরাং এই সরকারের পতন এমনিতেই হবে না যদি আমরা আন্দোলন দাঁড় করাতে না পারি। আমাদের আন্দোলন করতে হবে এবং ইনশাল্লাহ আন্দোলনের আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, এই আন্দোলন যদি আমরা কন্টিনিউ করি, এই সরকারের পতন অবশ্যম্ভাবী। সারা বাংলাদেশ আজকে কারাগার, এখান থেকে রিজভীর মুক্তি উপলক্ষে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমরা কোনো দাবি এই সরকারের কাছে আমরা করতে পারি না। কারণ এই সরকারের কাছে দাবি করার মতো কিছু নাই, কারণ এটা সরকারই না, একটা দস্যু কিংবা এই কি বলা হয়, জলদস্যু বলা হয় না, ওই যে পাইরেট, এরা হলো ওই শ্রেণীর, সময় মতো এসে ক্ষমতা নিয়ে লুটতরাজ করেন, চলে যান। এই বাংলাদেশে ভারতবর্ষ ইতিহাসে বহু ঔপনিবেশিক শক্তির আবির্ভাব ঘটেছে, এসেছে বাইরে থেকে এসেছে, কিন্তু তারাও বাংলাদেশকে লুট করে চলে যায় নাই।